পেপে। টিম লিস্টে নামটি থাকলেই আটকে উঠতেন বিপক্ষ দলের অ্যাটাকিং প্লেয়াররা। ক্যারিয়ার জুড়ে অসংখ্য লাল কার্ড পাওয়া পেপে ছিলেন পাওয়ার ফুটবলের পর্তুগিজ দেবতা। সম্প্রতি তার অবসরের ঘোষণার মাধ্যমে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ারের একটির যবনিকা ঘটল। পর্তুগালের হয়ে 2016 সালে ইউরো জেতা পেপে মাদ্রিদে তার 10 বছরের স্পেলে 3টি চ্যাম্পিয়ন্স লিগ এবং 3টি লালিগা শিরোপা জয় করেন। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসাবে রেকর্ড রয়েছে পেপে। গত ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগালের ম্যাচটি ছিল 41 বছর বয়সী পেপের শেষ ম্যাচ।